হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের দেখাবো হলো কিছু মিউজিকের কিছু কালেকশন, মিউজিক ইনস্ট্রুমেন্টের কিছু কালেকশন। আজকে আসছি আমি জেএসএম মিউজিক হোমে, যেটা শপ নেম জেএসএম মিউজিক হোম। এটা হলো এলিফ্যান্ট রোড, আমি শর্টকাটে অ্যাড্রেসটা বলতেছি, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যানে দ্বিতীয় তলা লেভেল 2। লেভেল 2-তে আসলে এখানে পাবেন, আর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারে এখানে কন্ট্যাক্ট করলে ফোনে কন্ট্যাক্ট করে ওনাদের থেকে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, ওনারা ইনপোটার সরাসরি পাইকারি দামে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে। আপনারা বাজারে অন্য অন্য যেখানে লোকাল তারা দিয়ে থাকে ওই সব জায়গা থেকে আপনারা ওনাদের থেকে নিলে সরাসরি কমের মধ্যে প্রাইসে পাবেন অনেক। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আগে প্রথমে দেখাবো আপনাদেরকে গিটার, আমি আপনাদেরকে প্রথমে গিটার দিয়ে শুরু করব। গিটারে আপনাদের কিছু কোয়ালিটি আছে, সব ধরনের সব কিছুই দেখাবো আজকে। প্রথমে স্টাডি করার জন্য যারা গিটার শিখতে চাচ্ছেন নতুন, তাদের জন্য যেসব গিটারগুলো এই মুহূর্তে প্রয়োজন প্রথম স্টাডি করার জন্য, সেগুলো আগে দেখাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, অ্যাকোস্টিক যে স্টাডি করার জন্য যে আপনার প্রথম যে স্টাডি করবেন সেগুলোর জন্য এই গিটারগুলো হলো প্রযোজ্য, পারফেক্ট ফার্স্ট স্টাডি শেখানোর জন্য। আপনার এই ব্যান্ডের নাম হলো সিগনেচার, এই ব্যান্ডের সিগনেচারের ভিডিও ভিউয়ার্স, আমি আপনাদের সিগনেচার ব্যান্ডের নাম, গিটারটা আমি একটু সামনে থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন একটু জুম করে দেখাচ্ছি, সুন্দর। ওনারা সরাসরি ইম্পোর্ট করে থাকে গিটার, এখানে আপনার মিউজিক ইনস্ট্রুমেন্ট সব কিছুই পাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনারা এই অ্যাড্রেসে চলে আসলে আপনারা ওটা এগুলো প্রোডাক্টগুলো কিনতে পারবেন। বা সিগনেচার, এটা প্রাইসটা কত ভিউয়ার্স? এটা হলো 3700 টাকা থেকে নিয়ে 4500 টাকা পর্যন্ত আর কি প্রাইস। এটা ভেরি করে কিছু কোয়ালিটির উপরে, কালার উপরে, অনেক কিছু ডিপেন্ড করে। এখানে আপনারা আসলে সরাসরি আলোচনা সাপেক্ষে কিনতে পারবেন 3700 টাকা থেকে নিয়ে 4500 টাকার মধ্যে অনলি। এটা হলো ফার্স্ট আপনার নর্মাল, আর প্রফেশনাল যারা ই করেন তাদের জন্য গিটার আসছে আলাদা ভিন্ন, প্রফেশনাল গিটার কিনতে চাইলে। তো চলুন আরও কিছু কোয়ালিটি দেখি। আচ্ছা ভিউয়ার্স, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো স্টাডি করার দ্বিতীয় ধাপ। ফার্স্ট স্টাডি আপনারা সিগনেচার যে প্রথমে এটা দেখেছে ওইটা দিয়ে আপনারা ট্রেনিং নিতে পারেন, তারপরে ওইটা শেষ করার পর নেক্সট আপনারা এই গিটারে আসবেন। কারণ ধাম করে সরাসরি আপনারা ভালো প্রফেশনাল যে গিটারগুলো ওগুলো দিয়ে শিখবেন না, চেষ্টা করলে আপনাদের এত টাকা দিয়ে কস্টিং চলে যাবে অনেক বেশি। নর্মাল এগুলো দিয়ে ট্রাই করবেন। তো দেখুন এই গিটারগুলো দেখাচ্ছি এখানে কী কী কালার আছে, অনেকগুলো কালার আছে, ব্ল্যাক আছে, কত সুন্দর সুন্দর। আমি আপনাদের কয়েকটা কালার সামনে তুলে ধরতেছি। এটা ব্ল্যাক কালারের মধ্যে ভিউয়ার্স দেখুন, সরি, খুবই সুন্দর, নাইস। এটা প্রাইসটা ব্যা 8000 টাকা। 8000 টাকা। এটার প্রাইস 8000 টাকা ভিউয়ার্স। ওই পাশে আরেকটা আছে ব্ল্যাক, এটার প্রাইস এটা সেম। আর জেএসএম আপনাদের ব্র্যান্ডের এটা? হ্যাঁ, নিজস্ব নিজস্ব ব্র্যান্ড ওইটা জেএসএম। এই দোকান যে শপটা আসছি তাদের নিজস্ব ব্র্যান্ডের এই গিটার, তারা নিজেরাই এটা চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এবং নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন জেএসএম, জেএসএম এবং শপের নামও জেএসএম মিউজিক হোম, এটাও দেখেন জেএসএম, তাদের নিজস্ব প্রোডাক্ট আছে এখানে ভিউয়ার্স। ওনারা সরাসরি ইম্পোর্ট করে থাকে, যারা গিটার কালেকশন করতেছেন বা কিনে চিন্তা করতেছেন সরাসরি তাদের কাছে চলে আসবেন, খুব কম প্রাইসে নিতে পারবেন ভিউয়ার্স। আর একটু সুন্দর কালার আছে দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স, ব্লু কালারের মধ্যে, খুবই সুন্দর। এটা এই ফার্স্ট স্টাডি করার জন্য আপনারা সেকেন্ড ধাপ এই গিটারটা ইউজ করতে পারেন। ইয়ামাহা, এটা ইয়ামাহা ব্র্যান্ড নাম দেওয়া আছে ইয়ামাহা, দেখুন। এটা প্রাইসটা কত ভাইয়া? 7000 টাকা। এটা অনলি 7000 টাকা ভিউয়ার্স। আপনারা খুব সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন এবং ওনারাই পাইকারি দাম সেল করতেছে, সরাসরি আসলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আর যারা বিজনেস করতে চান, কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই প্রাইস আরও কমবে। আর কিছু দেখাচ্ছি, এগুলো কি
এটাও দ্বিতীয় ধাপেরই, আপনার মানে স্টাডি করার দ্বিতীয় ধাপের মধ্যে পড়ে গিটারগুলো। একটু বাজে সাউন্ড শুনলাম আপনাদের। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এটা ব্যান্ডার টু, নাম ভিন্ন, TGM। এটা প্রাইসটা ভাইয়া দেখুন, এটা ওয়ানলি 6,000 টাকা। আচ্ছা এই বোর্ডগুলো কি দিয়ে তৈরি, এটা কিসের উপরে কাজ, কাঠটা? ইন্ডিয়ান পার্টিক্স, ইন্ডিয়ান পার্টিক্স দিয়ে করা না? আচ্ছা একটা রেড কালার দেখাচ্ছি, রেড কালারের মধ্যে একটা গিটার দেখুন, এটাতে দুইটা ভলিউম দেখতেছি, এটা কি কাজের ভাইয়া? ইলেকট্রিক, এটা ইলেকট্রিক। আচ্ছা নর্মাল ইলেকট্রিকের মধ্যে পড়তেছে। সেকেন্ড ধাপের মধ্যে আপনারা মানে সেকেন্ড স্টাডি করার জন্য আপনারা এই গিটারটাও ইউজ করতে পারবেন। এটা বলা চলে নর্মাল যে গিটারের মধ্যে ইলেকট্রিক, এটা ইলেকট্রিক গিটার বলা হচ্ছে। নর্মালের মধ্যে আপনারা ইসে স্পিকারে দিয়ে এটা বাজাতে পারবেন, নর্মালি স্পিকারে দিয়ে আপনারা কানেকশন দিতে পারবেন, স্পিকারে কানেকশন দেওয়া আছে, এখানে দিয়ে বাজানো যাবে। এটা প্রাইসটা ভাইয়া কত? 5,000 টাকা। ভিউয়ার্স এটা প্রাইসটা হলো ওয়ানলি 5,000 টাকা। দেখুন ওয়ানলি 5,000 টাকা হলে একটা গিটার নিতে পারেন। কালেকশন দেখাচ্ছি, একটু কাপ কালারের এটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন, রঙের এটা গ্লেস করতেছে। এটাও সিগনেচার না? এটাও সিগনেচার ব্র্যান্ডের, খুবই সুন্দর। এটাও ইলেকট্রিক বলা চলে, আপনার ইলেকট্রিক বলতে জাস্ট আপনার এখানে স্পিকার দিয়ে আপনার বাজানো যাবে স্পিকার দিয়ে। নর্মালি সাউন্ড একটু এই সাউন্ডের থেকে বেশি সাউন্ডের জন্য আপনার নর্মাল ছোটোখাটো স্পিকার দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা ভাই কত? 4,500। এটার প্রাইসটা ওয়ানলি 4,500 টাকা। এখন প্রফেশনাল কিছু গিটার আছে সেগুলো দেখাবো আপনাদেরকে। ওই যে দেখুন, আপনাদের একটু সামনে থেকে নিয়ে জুম করে দেখাচ্ছি ভিউয়ার্স, এগুলো হলো প্রফেশনাল যারা কনসার্ট করে থাকেন তাদের জন্য প্রফেশনাল এই গিটারগুলো। এখানে কী কী ব্যান্ডের আছে ভাই? সিগনেচার, গিপসন, ইয়ামাহা। আচ্ছা সিগনেচার, গিপসন, কি গিপসন, গিপসন, হ্যাঁ গিপসন, ইয়ামাহা, জিএসএম, জিএসএম তাদের নিজস্ব ব্যান্ড যেটা জিএসএম, এগুলো আছে প্রফেশনালের মধ্যে। প্রফেশনালের মধ্যে প্রাইসগুলো কেমন কি একটু বলবেন আইডিয়া? এটা আপনার 12,000 থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা ভিউয়ার্স, এগুলো 12,000 টাকা থেকে শুরু করে নিয়ে 18,000 টাকার মধ্যে পর্যন্ত আছে, ঠিক আছে? আপনাদের শুধু এখানে গিটার কালেকশন না, এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে তাদের দেখুন। আপনার মিউজিক্যালের যা যা ইনস্ট্রুমেন্ট দরকার তাদের কাছে এখানে আছে, স্পিকার, তারপর মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছুই আছে তার কাছে কালেকশন। এই কিবোর্ড আছে আপনার, এটা পিয়ানো না কি বলে এটা? ছোটো পিয়ানো, ছোটো পিয়ানো, ইলেকট্রিক ছোটো পিয়ানো, ইলেকট্রিক আর কি অ্যাডাপ্টার দিয়ে চলে। তিন অক্টেভ বলতে তিন অক্টেভ। আচ্ছা এটাও স্টাডি করতে পারবেন যারা, স্টাডি করার জন্য 3 অক্টেভ বলা হয় যেটা, আর এটা হলো আপনার পিয়ানো অ্যাডাপ্টার দিয়ে ইউজ করানো হয়। পিয়ানোটা আমি একটু খুলে দেখাবো ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে পিয়ানোটা আমি সামনাসামনি তুলে ধরছি খুলে। এখানে একটা ছোটো ডিসপ্লে আছে এবং এখানে যারা এক্সপার্ট তারাই এটা সম্বন্ধে আইডিয়া বেশি বলতে পারবেন। কন্ট্রোলার আছে, পাওয়ার বাটন থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। এক থেকে এটা কি ভাই বাটনগুলো, এটার একটু টিউন চেঞ্জ করার জন্য এই বাটনগুলো দেওয়া আছে। এটা কতগুলো টিউন চেঞ্জ করা যাবে এটাতে? এটা 80টার উপরে টিউন আছে, টিউন চেঞ্জ করা যাবে। এটা কি ব্যান্ডের? কেসিও। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এই যে কেসিও ব্র্যান্ডের, এটা এটা ব্যাটারি দিয়ে চলবে না? ব্যাটারি দিয়ে চালানো যাবে। ওয়ারেন্টি কত কি দিনের আছে এটা? এটা চার্জের উপর ডিপেন্ড করে, ডিজিটাল কথা। ওয়ারেন্টি আছে কোনো? হ্যাঁ আছে। কতদিন? 3 বছর। 3 বছরের ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এটাতে, দেখতে পাচ্ছেন। এটাতে কালার দেওয়া যাবে, কয়টা কালার হবে ভাই? 5টা কালার হবে ভিউয়ার্স, এটাতে 5টা কালার হবে। আপনারা 5টা কালারের মধ্যে কী কী একটু কালারটা মুখে বলে দিই। ব্ল্যাক, রেড, হোয়াইট, ব্লু, ব্লু, আরেকটা হচ্ছে আপনার আকাশি কালার। আচ্ছা আরেকটা আকাশি কালার, এই 5টা কালার ভিউয়ার্স দেওয়া যাবে। আমরা কিবোর্ডের ফাংশনটা শেষ করলাম, কিবোর্ড দেখে এলাম, এখন ছোট্ট কিছু। আচ্ছা ভিউয়ার্স এটা ইকুলেলে বলা হয় এটাকে, একতারা, একতারা, দোতারা এরকম সাউন্ড। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, এটা একতারা দোতারা সাউন্ড বের হবে। এটা ছোট ছোট গিটার সাইজগুলো দেখতে পাইতেছেন, ছোট, খুব সুন্দর, কিউট লাগে ছোটোর মধ্যে গিটারগুলো। এগুলো প্রাইসটা কত?
আচ্ছা ভিউয়ার্স, এটা 4,000 থেকে শুরু করে নিয়ে 10,000 টাকার মধ্যে আছে ভিউয়ার্স। তারপর আরেকটু গিটার আছে কিছু, এই গিটারটা একটু দেখ ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখাবো কিছু লিড গিটার। এই যে দেখুন লিড গিটার, লিড গিটার সম্বন্ধে কিছু একটু প্রাইসগুলো আইডিয়া নিব আপনাকে, একটা সামনে থেকে দেখাবো ভিউয়ার্স। দেখুন এটা হলো লিড গিটার, একটা দেখাচ্ছি আপনাদেরকে, পুরো গিটারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন পুরো গিটারটা আসছে। হ্যাঁ দেখুন এটা লিড গিটার, একটা লিড গিটার স্যাম্পল দেখালাম, এটার প্রাইসটা কত? 14,500। এটার প্রাইস হলো 14,500 টাকা। লিড গিটারে এখানে আরও কালেকশন আছে, আমি সেটা দেখাচ্ছি। এখানে দেখুন ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার আছে, অনেক কালার আছে, আমি সামনাসামনি একটা কালার দেখানো হলো। আরও সুন্দর সুন্দর কিছু কালার কালেকশন আছে তাদের কাছে, পলি করা আছে, যেগুলো এই মুহূর্তে বের করা সম্ভব না। এখান থেকে দেখাচ্ছি কিছুটা, এই যে রেড কালারের মধ্যে আছে, ব্ল্যাক কালারের মধ্যে। এগুলো 4,000 থেকে কত ভাই পড়বে? কোনটা এই লিড গিটারগুলো প্রাইস? লিড গিটার আপনার 12,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা ভিউয়ার্স, 12,000 থেকে নিয়ে শুরু করে 50,000 টাকার মধ্যে লিড গিটারগুলো আছে। আপনারা যারা গিটার কিনতে চান, আপনারা যারা অবশ্যই গিটার কিনে থাকেন, যারা প্রফেশনাল কাজ করেন, তাদের তো গিটার একটা দিয়ে আজীবন চলে যায় না, শেষ হয়, নষ্ট হয় বা আবার এক্সচেঞ্জ করেন, তো অবশ্যই এখানে চলে আসবেন এই শপে। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কোনো কিছু জানার থাকলে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটাতে ফার্স্টে আমি অ্যাড্রেসটা শো করে দিয়েছি এবং লাস্টে শেষেও অ্যাড্রেসটা শো করে দিচ্ছি। তো আপনাদের আমাদের ডিসক্রিপশন বক্সেও পুরোপুরি অ্যাড্রেসটা থাকবে। তো ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।